পাহাড়ের দুর্গম অঞ্চলে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। নাগরিক সুবিধাবঞ্চিত এসব এলাকার শিশুদের প্রতিভা বিকাশে এ আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। এ উপলক্ষে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পাহাড়ে প্রত্যন্ত অনেক গ্রামে এখনও পৌঁছায়নি নাগরিক সুবিধা, সৃজনশীলতা বা প্রতিভা বিকাশের সুযোগ পায় না সেখানকার শিশুরাও। মূলত তাদের জন্যই এই উদ্যোগ। বান্দরবানে সাত উপজেলার দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা রীতিমতো উৎসবের রূপ নেয়। এটি আমাদের জ্ঞান মেধা বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমি এখানে ড্রয়িং করতে এসে আমার অনেক ভালো লাগতেছে। ভবিষ্যতে আমি আরও আর্ট শিখতে চাই, আর্ট প্রতিযোগিতায় আমি আরও অংশগ্রহণ করব। প্রতিযোগিতায় 48টি স্কুল কলেজের 748 জন শিক্ষার্থী এতে অংশ নেয়। এমন আয়োজনে খুশি শিক্ষক এবং অভিভাবকরা। আগামী বছর থেকে যে যখন যে বাচ্চারা প্রথম দিকে তাদের যাতে অনুভূতিটা প্রকাশ করতে পারে সেইভাবে সেটা যদি করলে আরেকটু ভালো হতো। এ ধরনের আয়োজন শিশুদের প্রতিভা বিকাশে সহায়ক হবে বলছেন সেনাবাহিনী কর্মকর্তারা। বিভিন্ন মানুষের বসবাস পাহাড়ি বাঙালি, আমরা চাই সবার মধ্যে একটি সহাবস্থান এবং সম্প্রীতি অটুট থাকুক। সেই হিসেবে তার অংশ হিসেবে বান্দরবানের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, দুর্গম পাহাড়ে অনেক স্কুল, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, অনেক মানুষের বসবাস, সবাইকে আমরা এর সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। সৃজনশীল কর্মকাণ্ড নিয়মিত আয়োজনের দাবি ক্ষুদ্র নৃগোষ্ঠীর এসব মানুষের। আল আমিন শিকদার, যমুনা নিউজ।